আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আজকেও আমার দুপুরের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি বাসায় সারাদিন একা একা থাকি, আমি জানি না কি ভিডিও দিব। তো প্রতিদিন যা রান্না করি সেটাই দেওয়ার চেষ্টা করি। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে চাল কুমড়ো, যেটা আমার সবচেয়ে বেশি অপছন্দের একটা তরকারি। চাল কুমড়া আমার একদমই খেতে মন চায় না। আমার বাসায় আগে যখন রান্না করতো কখনোই আমি চাল কুমড়া খাইতাম না, আমার জন্য আলাদা করে আম্মু অন্য তরকারি রান্না করে দিত। তো কালকে যেহেতু ভাইয়া এসেছে, আম্মু আসার সময় চাল কুমড়া মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছে। আমার আম্মু কেন চাল কুমড়া দিছে তাও আমি এখন পর্যন্ত জানি না, সে জানে আমি চাল কুমড়া খাই না, তারপরেও দিয়ে দিছে। দেওয়ার পরে সে ফোন দিয়ে বলতেছে কি যে রান্না করে খাইতে অনেক মজা লাগবে আর এসব খাইতে হয়। আসলে আমি মনে হয় হাতে গোনা দুই একটা তরকারি খাই না, বাট আমার মায়ের এটাই চিন্তা আমি কেন খাই না, তার চিন্তা হচ্ছে এটা খাইতে হবে, মেয়ে মানুষকে সব খাইতে হয়। তো আমি তো সবই খাই মোটামুটি। তো মাছটা ভেজে নিলাম, নিয়ে এখন আমি কুমড়াটা রান্না করে ফেলবো। যদিও খাবো, খাইতে কেমন লাগবে আমি জানি না, তবু আমি রান্না করতেছি, আম্মুর কাছে শুনে নিছি কিভাবে রান্না করব। তো প্রথমে একটু পেঁয়াজ মরিচ দেওয়ার পরে একটু আদা বাটা দিব সামান্য একটু, আর হচ্ছে জিরা বাটা দিব, দিয়ে কমন মশলাগুলো দিয়ে কষিয়ে তারপরে আমি রান্না করব। আমি কুমড়া তো কখনোই আমরা বাসায় দুইজন মানুষের জন্য ও খায় না, আমি তো খাইই না, তাই কখনো চাল কুমড়া কিনেও নিয়ে আসি না, আবার হচ্ছে খাইও না। তো আজকে আমি প্রথম জীবনে চাল কুমড়া রান্না করতেছি, খাইতে আমার একটুও ভালো লাগে না, তারপরেও রান্না করতেছি আর কি। কি আর করার, আম্মু দিছে, এখন তো আমি না খাইলাম অনেক মন খারাপ করবে, আর মায়ের ভালোবাসা ফালাই দিতে পারবো না। আমি তো রান্না করতেছি, রান্না করলে খাওয়াই যাবে। তো আমি এখানে লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর ভাইয়া আজকে চলে গেছে, ভোরবেলা আসছিল আমার সাথে দেখা করার জন্য, আমার বাসায় থাকেনি, আমার বাসার এইখানে মেইন রাস্তায় কাজ করতেছে, তো বাইক নিয়ে আসলে বাসার ভিতরে আসতে পারেনি, তাই গিয়ে গলিতে দেখা করে আসছি। বাড়িতে চলে গেল, আবার কবে ঢাকায় আসবে জানি না। তো এই ভাইয়ের সাথে দেখা করে আসলাম সকালে গিয়ে, এসে আমি আমার হাজবেন্ড সকালে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ও লাঞ্চ নিয়ে গেল, ও যাওয়ার পরে আমি আমার দুপুরে রান্না শুরু করে দিয়েছি, কারণ 11টার পরে এখন গ্যাস থাকে না, তাই আমার রান্না করতে করতে দুপুরে গ্যাস আসে সেই 1টারও পরে, তখন আমার রান্না করতে গেলে দেখা যায় 3টা 4টা বেজে যায়, তখন আমার সব কিছু একটা অনিয়মের মধ্যে চলে আসে, নামাজ গোসল সব কিছু এলোমেলো হয়ে যায়। তাই আমি আজকে ওকে তাড়াতাড়ি করে বিদায় দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি, যত তাড়াতাড়ি রান্না করা যায়। আর সিলিন্ডারে এক চুলায় রান্না করতে গেলে আসলে অনেক দেরি হয়ে যায়, এজন্য দুই চুলায় দুইটা দিয়ে দিলে আর ঝামেলা হয় না। তো আমি এখন কুমড়াটাকে কষিয়ে নিচ্ছি, কুমড়াটা অনেক কচি ছিল, খেতেও মনে হয় মজা হবে। আমি মনে হয় 2-3টা জিনিস খাই না, সেটা হচ্ছে একটা চাল কুমড়া, একটা মাসকলাইয়ের ডাল আর হচ্ছে লাউ। আগে লাউ খাইতাম না, এখন আম্মু বলতে বলতে খাওয়ার অভ্যাস হয়ে গেছে, দেখা গেল শ্বশুর বাড়িতে গেলে একটু খাও একটু খাও, আম্মুর কাছে গেলে একটু খা একটু খা, তো খাইতে খাইতে দেখা যায় এখন একটু মানে আগের থেকে একটু ভালো লাগা তৈরি হয়েছে, বাট প্রিয় তরকারি না কখনোই। তো আমার কুমড়াটা আমি পানি দিয়ে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে এখন আমি একবারে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে আমি মাছটুকু দিয়ে আমার কুমড়াটা হয়ে যাবে, কারণ কুমড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, যতটুকু আমি কষানোর জন্য দিছিলাম তার আগে সিদ্ধ হয়ে গেছে, তাই একবারে আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। আম্মু বললো যে বেশি ঝোল রাখিস না, একটু মাখা মাখা, তো আমি আর অত বেশি ঝোল দিলাম না, তরকে রান্না করলে এটা শেষ করতে হবে, দুইজন মানুষ একটু রান্না করলেই থাকে, শেষই হইতে চায় না, এই জন্য সব কিছু একটু কম কম রান্না করি, আর প্রতিদিনই আমার রান্নার প্যারা, এখন আমার কাছে এটা প্যারাই লাগে, কারণ প্রতিদিন কী রান্না করব এই মাথায় একটা চিন্তা নিয়ে আমাকে থাকতে হয়, আজকে এটা খেলাম তো কালকে কী খাবো এরকম টাইপের। তো আমার কুমড়ার জাল হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম, এখানে 4 টুকরা আমি মাছের রুই মাছ নিয়েছি, মাছটুকু দিয়ে এখন আমি একটু ঢেকে দিব, তারপরে বলক উঠলেই আমার তরকারিটা হয়ে যাবে, ওটা আমি নামিয়ে ফেলবো। আর এই তো আমার তরকারিটা হয়ে গেছে,
অত বেশি ঝোল না, অত বেশি ঝোল রাখিনি, আর একটু জাল দেব। জাল দিয়ে আমি ওটা নামিয়ে ফেলবো, ওটা আমার হয়ে গেছে। তারপরে আমি আজকে রান্না করব পাবদা মাছ। পাবদা মাছও আমার খুব বেশি একটা প্রিয় না, আসলে কমন কিছু খাবার আছে যেটা আমাদের দুজনের মধ্যে প্রতিদিন খাইতে খাইতে একঘেয়েমি হয়ে গেছে, সেই মাছ মাংস আর কমন কিছু সবজি আছে, এগুলাই। অন্য কোনো সবজি তেমন একটা খাওয়া হয় না। মাছও কমন কয়েকটা, ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, এই কয়টা মাছই খাওয়া হয়, অন্য মাছ তেমন একটা খাওয়াই হয় না। পাঙ্গাস মাছ খাই মাঝে মধ্যে, ভালোই লাগে, খুব বেশি খারাপ লাগে না। তো এই তো আজকে পাবদা মাছ রান্না করতেছি। ডিমটাও আমাদের অনেক খাওয়া হয়, একবারে প্রতি মাসের ডিম একসাথেই নিয়ে আসে। দেখা যায় এত বেশি, কোনো মাসে এত বেশি ডিম খাওয়া হয়ে যায় যে 30টা ডিমেও হয় না, তখন আবার মাসের শেষের দিকে আবার কয়েকটা হচ্ছে 8টা বা 10টা এরকম, 12টা এরকম নিয়ে আসতে হয়। তো এই তো মাছ রান্না করতেছি। আমি একটু হচ্ছে আদা বাটা দিছি সামান্য একটু, আর একটু জিরা বাটা দিয়ে মশলাটা ভেজে নেওয়ার পরে এখন আমি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর ডিম একটু বেশি লাগে, কারণ সকালে নাস্তা খাওয়া হয় হচ্ছে ডিম ভাজি দিয়ে। ওর ডিম ভাজি দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে, তো আমার একটু সবজি দিয়ে রুটি খাইতে ভালো লাগে। আমার ডিম ভাজি দিয়ে সকালে প্রতিদিন ডিম ভাজিতে রুটি খাইতে ভালো লাগে না। আর রুটি খাওয়া হয় যেহেতু এখন দুপুরের খাবার নিয়ে যায়, সেহেতু আমরা রাতে একটু ভাত খাই, এখন আর রাতে রুটি খাই না। আগে যখন লাঞ্চ নিয়ে যাইতো না, তখন দেখা যাইতো আমরা দুই বেলা রুটি খাইতাম। আমি দুপুরে হচ্ছে বাসায় ভাত খাইতাম, ও অফিসে লাঞ্চ করতো। তো এখন যেহেতু করোনা আর বাহিরে খাচ্ছে না, তাই কষ্ট করে হইলেও একটু দুপুরের লাঞ্চটা দিয়ে দিচ্ছি। এখন উঠি অনেক সকালবেলা, ওঠার পরে সব কিছু রেডি টেডি করে 7টার মধ্যে অফিসের জন্য বের হয়ে যায়, তো আমাকে 7টার মধ্যেই সব কিছু রেডি করতে হয়। তো আমার মশলার মধ্যে মাছগুলো কষানো হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে রাখতেছি। মাছগুলো অনেক সফট, তাই আমি ঢাকনা খুলে রেখেছিলাম যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে ঢাকনা দিয়ে দিলে মাছটা তাড়াতাড়ি ভেঙে যেত, নাড়াচাড়া করাই যেত না। এখন আমি 3টার মতো আলু কুচি করে নিয়েছি, 3টা আলু দিলাম, 3টা দিয়ে মাছ রান্না করব। রান্নার মাঝখানেই আমার গ্যাসের চাপ কমে এসেছে, অল্প হালকা জ্বলতেছে, এর মধ্যে আবার রান্না করা লাগতেছে। আর আমি ওই চুলায় ভাতও চুলায় বসিয়ে দিয়েছি যাতে আমার দুইটাই একসাথে তাড়াতাড়ি হয়ে যায়। আবার আজকে 10:30টার মধ্যেই গ্যাস চলে গেছে, অন্যান্য দিন 11টার পরে যায়, আমি আজকে তাড়াতাড়ি রান্না শুরু করেছি আর গ্যাসও তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর প্রতিদিন কি ভিডিও দিব এটা আমি বুঝতেছি না, মাথায় আমার কোনো আইডিয়াও আসতেছে না। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি কি টাইপের ভিডিও বানাইলে আপনাদেরকে আপনাদের ভালো লাগবে। আমার পাবদা মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার মাছ রান্না শেষ, আর এই চুলায় ছোট্ট পাতিলে আমি একার জন্য হচ্ছে একটু ভাত দিয়ে দিয়েছি, ভাতটাও আমার প্রায় হয়ে গিয়েছে। আমি ভাতের মার গলিয়ে ভাত রান্না করি না, বসা ভাত রান্না করি আর কি। ধন্যবাদ সবাইকে।